আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 16/12/2022 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় বন সংরক্ষণ দপ্তরে জব সার্কুলার। তো এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি, যে এই জবের টোটাল পোস্ট আছে 10টি এবং কোন পদে কতজন নিবে যদি আমি একটু ভেঙে বলি, যে প্রথম পদের নাম অফিস সহায়ক রাজশাহী বিভাগ পাঁচ, রংপুর বিভাগে পাঁচ, অর্থাৎ দুই বিভাগ থেকে লোক নিবে, রাজশাহী বিভাগ থেকে পাঁচজন নিবে, রংপুর বিভাগ থেকে পাঁচজন নিবে। অফিস সহায়কে মোট 10 জন নিবে। বেতন 8,250 থেকে 20,010 টাকা। যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলী 20/12/2022 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে যাদের কোটা আসতে হবে 18 থেকে 32 বছর। এর বলা আছে যে ঘ নম্বরে 22 সেপ্টেম্বর 2022 তারিখে সাংরং এত নম্বরে অনুনির্দেশন অনুযায়ী 25/3/2020 তারিখে আবেদনকারী সর্বোচ্চ বয়স 30 বছর হলে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবে। আবেদনপত্রের গ্রহণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 20/12/2022 তারিখ সকাল 10 ঘটিকা এবং জমা দানের শেষ তারিখ হল 4/1/2023 তারিখ বিকাল 4টা। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি নির্দেশনা অনুসারে করা হবে। প্রার্থীকে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই লিঙ্কটা ভিজিট করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বন অধিদপ্ত ওয়েবসাইট, এই ওয়েবসাইট এবং দুইটা ওয়েবসাইট দেওয়া আছে, অথবা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনারা একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল এই ওয়েবসাইট সরাসরি প্রবেশ করলেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এই কয়ের এই তিন সাইটের লিঙ্কটাই আমরা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমাদের এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত এখান দেখবেন কোন ওয়েবসাইটে যে কী কী পাবেন একটু পড়ে নিলে তাহলে সবচেয়ে ভালো হবে। আমরা আমাদের এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। এভাবে সরাসরি প্রবেশ করলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এবং অনলাইনে আবেদনে নিয়মাবলী বিস্তারিত জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল থেকে 1-to-1 কল করুন। এছাড়াও alljobs.equia@teletok.com.bda ইমেইলে যোগাযোগ করুন। এছাড়াও টেলিটক ফেসবুকে এই লিঙ্কগুলো আমরা দিয়ে রাখবো, অর্থাৎ এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনের বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ভিজিট করে এসে পোস্টটা বিস্তারিত পড়ে নিয়ে এখানে যেভাবে বলা আছে সেইভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।